গত দুদিন তিন দিন যাবৎ সুপ্রিম কোর্টের বরিষ্ঠ বিচারকরা কিভাবে ক্ষোভে ফেটে পড়ছে। বছর খানেক আগে চারজন বরিষ্ঠ বিচারপতি তারা অতীতের সমস্ত অভিজ্ঞতার বাইরে এসে সাংবাদিক সম্মেলন করে দেশের মানুষের সামনে যাদের প্রতি তারা দায়বদ্ধ, তারা যে দায়িত্ব পালনে বাধাপ্রাপ্ত হচ্ছে ভেতর থেকে বাইরে থেকে, তা খুলসা করে বলার চেষ্টা করেছিলেন। অনেকের মনে হয়েছিল এটা হয়তো আমাদের কেন্দ্রের শাসক দলের হুঁশ ফিরবে, কিন্তু না, গত দুই তিন দিনের ঘটনায় দেখা যাচ্ছে এরা আরো ব্যাপকভাবে ষড়যন্ত্রকে ঘৃণ্য থেকে ঘৃণ্যতর চেহারা দেওয়ার চেষ্টা করেছে। এই পশ্চিমবঙ্গের নির্বাচন, এই নির্বাচনে আওয়াজ উঠেছে দেশের স্বার্থে বিজেপিকে পরাস্ত করতে হবে, এবং পশ্চিমবঙ্গে যে গত 8 বছরে শাসনের নামে তৃণমূলের দুঃশাসন চলছে তার থেকে পশ্চিমবাংলাকে উদ্ধার করতে হবে, রক্ষা করতে হবে, হৃদ গৌরব পুনরুদ্ধার করতে হবে, মানুষের জীবনের যে জ্বলন্ত অর্থনৈতিক সমস্যাগুলো যে প্রতিশ্রুতি দিয়ে পরিবর্তনের স্লোগান সামনে এনে আন্তর্জাতিক, জাতীয় এবং রাজ্যের অভ্যন্তরে প্রতিক্রিয়ার শক্তির সম্মিলিত যে ষড়যন্ত্র, তার ফলশ্রুতিতে এই তৃণমূল সরকারের আবির্ভাব। একটাও প্রতিশ্রুতি রক্ষা করেনি, অসত্যের ফুল ঝুড়ি চলছে। এর থেকে মানুষকে বাঁচাতে গেলে পর পশ্চিমবাংলায় তৃণমূলের হাত থেকে পশ্চিমবাংলাকে উদ্ধার করতে হবে, তাই এখানেও তৃণমূলকে পরাস্ত করতে হবে। এই পশ্চিমবাংলায় এই তৃণমূলের দুঃশাসনে যে নাভিশ্বাস্য মানুষ উঠেছে, মা মাটি মানুষ, তার মূল কথা কৃষিজীবী মানুষ, তাদের জন্য সোনার দিন আনবেন উল্টো হয়েছে, ঘরে ঘরে চাকরি দেবেন উল্টো হয়েছে, ইন্টারভিউ হয় চাকরি হয় না, পয়সা ছাড়া টাকা ছাড়া চাকরি হয় না, এ আমাদের কথা না, বাইরে থেকে পত্রপত্রিকায় যা বেরো সেগুলো দেখে কিন্তু বলছি, তৈরি করে কোনো কথা বলছি না, আপনাদের জীবনের অভিজ্ঞতা এটা। কর্মচারীরা সেন্ট্রাল সেভেন পে কমিশন দূরের কথা, যে ডিএ জমছে এর জন্য তাদেরকে কোর্ট কাছারিতে যেতে হচ্ছে, তারপরেও ডিএ পাওয়ার কোনো নিশ্চয়তা নাই, এরকম পরিস্থিতি চলছে। সবচেয়ে বড় ঘটনা, গণতন্ত্রের কসাইখানা হিসাবে তৃণমূল পশ্চিমবাংলাকে আজকে পরিণত করেছে। আর একটা অংশ তৃণমূলের ভেতরে তারাও ক্ষুব্ধ, বিক্ষুব্ধ, প্রতারিত, প্রবঞ্চিত মনে করেন, তাদের একটা অংশ এখন বলতে শুরু করেছে যে না, এই সরকার পশ্চিমবাংলায় সহ্য করা যাবে না, একে আর আসতে দেওয়া যাবে না, কিন্তু লোকসভার ভোট তো বিধানসভার ভোটটা সঠিকভাবে আপনাদের মুখ্যমন্ত্রী কোন একটা সময় বলেছেন, আমি দেখছিলাম আগরতলায় বসে পত্রিকায় টিভিতে, এটা ভুল কিছু নয়, কিন্তু লোকসভার ভোটের প্রভাব তো পড়বে সামনের বিধানসভা। এখানে এমনকি তৃণমূলের ভিতরের একটা অংশ বলতে শুরু করেছেন, বাম্পট হলে তো ভালোই হতো, কিন্তু তারা তো আক্রান্ত, রক্তাক্ত, ঠান্ডা তুলতে পারছে না, সভা সমাবেশ করতে পারছে না, কথা বলতে দিচ্ছে না, ওরা পারবে না, তৃণমূলকে আটকাতে গেলে পরে বিজেপিকেই সমর্থন করতে হবে, সর্বনাশ হয়ে যাবে। এ তো কুয়া থেকে উঠে অজানা এই সমুদ্রের যে রাক্ষসের ঝড় গভীরতা জানেন না, এরকম জায়গায় না বুঝে ঝাঁপ দেওয়ার মতো ভুল হয়ে।